Ну, дрель идет сейчас. А кашечка, кашечка. বলেই তো এত টেনশন। আচ্ছা ঠিক আছে, আমি আজকে পৌঁছে দেবো, আর যাবো না। ওকে, ভদ্রলোকের এক কথা। তার মানে তুমি প্রতিদিনই বলবে যে আজকে যাব আর যাব না? ও মাই গড, তোর কিন্তু ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। ওকে, বাট বিকালে কিন্তু আমি যাব না, বড় জোর গাড়ি পাঠাবো। তোকে আগলে রাখি তাতে তুই রাগ করিস কেন? আমি যা করি সেটা তো তোর ভালোর জন্যই করি, নাকি? প্লিজ বাবা, আমি এখন যথেষ্ট বড় হয়েছি, আমার ভালো আমাকে বুঝতে দাও, আমাকে নিজের মতন চলতে দাও। কেমন আমার আজকের অ্যাসাইনমেন্ট গুলো কি কি? স্যার আজকে বিকাল 4টায় গাজীপুরের ফ্যাক্টরি ভিজিটে যাবেন বলেছিলেন। ইয়েস। আর স্যার আজকে সকালে ক্লায়েন্ট মিটিংটা তো ক্যান্সেল হয়ে গেল, ওনাদের কি কি আবার কালকে আসতে বলবো? না, এটা দরকার নেই, এটা আমি তোমাকে পরে বলবো। ওকে ওকে স্যার। তুই বরং আজকে আরো দুটো কাজের কথা লেখো। একটা হচ্ছে ইটালিতে একটা চিঠি পাঠাতে হবে আমাদের সব খবর জানিয়ে, আর নাম্বার টু এই চিঠির একটা কপি তুমি হংকং অফিসে পাঠিয়ে দিবে। ওকে, কিন্তু স্যার কোন প্রজেক্টে কোনটা পাঠাবো? ফাইলগুলো তো তোমার কাছেই আছে, ওটা দেখে নাও, তুমি ড্রাফটটা করো, ফাইনালি আমি চেক করে দেবো। ওকে ওকে স্যার। শোনো, তোমার হাতের আংটিটা কোথায়? স্যার আজকে ওটা পরে আসতে ভুলে গিয়েছি। আচ্ছা ঠিক আছে।
আপনি কি কাউকে খুঁজছেন? জি আমি তিথির বাবা। কলেজ তো অনেক আগেই ছুটি হয়ে গেছে। ছুটি হয়ে গেছে কখন? সকালে। তিথি কি বাসায় ফিরেছে? না, ফেরেনি। আরে কলেজ তো অনেক আগে ছুটি হয়ে গেছে। আচ্ছা তুমি এত টেনশন করছো না তো? হয়তো কলেজ আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তাই বন্ধুদের সাথে কোথাও বেড়াতে গেছে। আশ্চর্য, কি বলছো? আমি টেনশন করব না, এটাকে হালকা ভাবে নিচ্ছো কেন? আরে ওর মোবাইলও তো বন্ধ, আমি মোবাইলে ফোন করছি, মোবাইল ধরছে না, মোবাইল বন্ধ। আচ্ছা এত টেনশন করো না, তুমি আগে বাসায় আসো। আচ্ছা আমি বাসায় আসছি। তারপর থেকে বাসায় ফেরেনি, ওর মোবাইলটাও বন্ধ, কি করি বলুন তো? দেখুন এমনও তো হতে পারে আপনার মেয়ে কলেজে আগে ছুটি হাতে বন্ধুদের সাথে কোথাও ঘুরতে বা বেড়াতে গেছে। না না আমার ধারণা ও কিডন্যাপ হয়েছে। আপনার প্লিজ একটু গুরুত্ব দিয়ে দেখুন। কেন আপনার এমন ধারণা হচ্ছে যে আপনার মেয়ে কিডন্যাপই হয়েছে? না মানে সারাদিন হয়ে গেল এখনো ফেরেনি, কোনো ফোন টোন করেনি, কিডন্যাপ হওয়া তো মানে এটা তো হতেই পারে নাকি? না আপনার ধারণা আমার মনে হয় ঠিক না, আমি ব্যাপারটা দেখছি, আপনার মেয়ের খোঁজ পেলে আপনাকে জানাবো। আমি শুধু তোমার নজরদারি থেকে একটু মুক্তি চেয়েছি। আর এদিকে তো তোর বাবা থানায় ফোন টোন করে একেবারে উলট পালট করে ফেলেছে। মা আমার কি মনে হয় জানো, বাবা মেন্টালি সিক, এখনো সময় আছে, ডক্টর দেখাও। দিদি উনি তোর বাবা, বাবা সম্পর্কে এভাবে কথা বলবি না। হ্যাঁ এবার একটু ঘুমানোর চেষ্টা করো। কি করে ঘুমাই বলো, আমার একমাত্র মেয়ের জীবনে নিরাপত্তা নেই। আচ্ছা কেন এসব ভাবো বলো তো, আর মানুষের মেয়ে নেই। চল আমি লাইট অফ করে দিচ্ছি, এবার একটু ঘুমানোর চেষ্টা করো। হ্যাঁ তুমি ঘুমাও, আর ও কালকে না আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো।
জি ভালো। আমার হাজবেন্ড, আমাদের একমাত্র মেয়ে কলেজে পড়ে। ওর সমস্যা হচ্ছে ও সব সময় মেয়েকে নিয়ে দুশ্চিন্তা করে। মেয়েকে নিয়ে বাবার দুশ্চিন্তা হতেই পারে, সন্তানকে নিয়ে সব বাবা মাই তো একান্ত দুশ্চিন্তা করেই থাকে। ওর অবস্থা খুব সিরিয়াস, ও সবসময় কল্পনা করতে থাকে ওর মেয়ে চোখের আড়াল হলেই ও দেখে যে কেউ ওকে ধরে নিয়ে যাচ্ছে, ওকে নির্যাতন করছে, মেরে ফেলছে। আবার কখনো কখনো ও চিৎকার করে ঘুমের মধ্যে জেগে ওঠে। আবার অনেক সময় না ও জেগে জেগেও এসব আজে বাজে কল্পনা করতে থাকে। আমি একটু ওনার সাথে একা কথা বলতে চাই, আপনি একটু প্লিজ পাশের রুমে যদি একটু। হ্যাঁ শিওর। আপনি নিজে কখনো কোনো মেয়েকে ধরে এনে এভাবে নির্যাতন করেছেন? কি কি বলতে চান? উত্তেজিত হবেন না, কোনো অপরাধী অপরাধ করলে অন্য কেউ তার সাথে একই অপরাধ করছে অথবা তার ঘনিষ্ঠ কারোর সাথে একই অপরাধ করছে, তার মনোজগতে এরকম ভাবনা দিয়ে তাকে এরকম দুঃস্বপ্ন দেখে। আমার ধারণা আপনি এরকমই একটি অপরাধ করেছেন, হয়তো কোনো সাক্ষী প্রমাণ নেই কিন্তু নিজের স্মৃতির কাছ থেকে বাঁচতে পারছেন, সেই স্মৃতি আপনার মেয়েকে নিয়ে আপনাকে এরকম দুঃস্বপ্ন। Thank you.
কি খবর আপনার? আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি ডাক্তার। ডাক্তার আমি 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 ক্ষমা চাই, ক্ষমা চাই ডাক্তার। যুদ্ধাপরাধীর